নিচে নামতে হবে তো আমার হাতে শুধু ফোন তো ফোনটা দিয়ে আর কি ভিডিওটা করা যখন একটু আপ ডাউন করছে না রাতে করছে জানি না ভালো মত সব সময় হচ্ছে আর সাধারণত তো একটু উচ্চতে বাতাসটা থাকে আর এটার হচ্ছে সার্কুলেশনটা খুব ভালো হয় কারণ হচ্ছে সেন্ট্রাল যে টেম্পলটা আছে ওটার উপরে কিছুটা জায়গা খালি যার কারণে হচ্ছে বাতাস এখান থেকে দুটো খালি এক্সিট করতে পারে যার কারণে এয়ার ফ্লোটা সবসময় সময় থাকে একেবারে কনসিস্ট হচ্ছে এটা এরকম না যে কখনো আসে কখনো অনেক বাতাস ভালো লাগছে মোটামুটি চূড়ায় ঢুকে গেছি চূড়ায় বলতে মেন চূড়ায় এখনো ঢুকিনি আমরা তো দ্বিতীয় চূড়ার এন্ট্রেন্স বললাম আমরা বড় একটা টুমের মতো যদি বলি সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা বড় টুম এই জায়গাটি আর এখানে কোনো কিছু তো টাচ করা নেই মানে কোনো আর্টিফিশিয়াল জিনিস এখানে নেই নিচে আছে যদিও নিচে মোস্ট অফ দ্য থিংস আর্টিফিশিয়াল মানে এই জায়গাটা তো হচ্ছে একেবারে ন্যাচারাল যেই পুরো যেই হ্যাঁ এটা একেবারে একেবারে ন্যাচারাল অবশ্য দেখে বোঝা যাচ্ছে পুরো পাহাড়ের গা ঘেঁষে শ্যাওলা মানে প্রথমকার শ্যাওলাই মনে হচ্ছে তো মোটামুটি ভিতরে আরও কিছু জায়গা আছে যেগুলো পরে আর কি মডিফাই করছে ওটা হচ্ছে মেন টেম্পল ওটা হচ্ছে মেন টেম্পল বলে আর ওটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নতুন করে ওরা তৈরি করছে লাস্ট এই গেটটা গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ দুই বছর আগে এটা তৈরি হয়েছে এই গেটটা চলেন মেন টেম্পলের দিকে যাই মেন টেম্পলের দিকে যাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে কিছু লাইটের ব্যবস্থা আছে কারণ এই জায়গাটাতে যে যত ভিতরে যাচ্ছি একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটাতে সানলাইট কখনো আসে না আর যতটুকু আসে এটা অ্যানাফ না যতটুকু আসে শুধুমাত্র ওই যে হ্যাঁ যতটুকু আসে মিডল পয়েন্টে যতটুকু সানলাইট আছে শুধুমাত্র দেখানো যে ওখানে দেখা যায় কিনা যে একটা আলো দেখা যাচ্ছে সানলাইটে ওই জায়গাটুকুই আছে আর কি এই আলোটা দেখতে পাচ্ছেন ঠিক এখানে মোটামুটি এখন অনেক লাইটের ব্যবস্থা আছে তো যেহেতু গুহা একটা গুহা গুহার মধ্যে অন্ধকার থাকবে এটাই স্বাভাবিক মেন টেম্পলের দিকে চলে আসছে এখানে একটা নোটিশ বোর্ড দেখা যাচ্ছে নো স্মোকিং এরিয়া ওকে একটা আসলে একটা টুরিস্ট পয়েন্টে যদি এই ধরনের স্মোকিং এগুলো থাকে না করেই ভালো টেম্পল ভেবেছিলাম যে আর উঠতে হবে না আবার একটু উঠতে হচ্ছে এখন মেন টেম্পলে ঢুকছে এই হচ্ছে মেন টেম্পল টেম্পল সেন্টার সেন্ট্রাল যেটা আর কি এই হচ্ছে মেন সেন্ট্রাল আমরা মোটামুটি টেম্পল মেন সেন্ট্রালে চলে আসছি ভাই এই কি মেন এটা
এর আশপাশে আর যাওয়ার জায়গা আছে কোনো? এই রাজা এখান থেকে আর কিছু না, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এখান থেকে আমাদের আবার নেমে যেতে হবে। তারপরও চেষ্টা করছি ভালো কিছু ভিডিও করার জন্য, ভালো ভিউ করার জন্য। দেখেন মানে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু আসলে এই ভিউটা খুবই 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 চমৎকার একটা ভিউ। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারছি না, তবে যারা আগে আসছেন এখানে অবশ্যই তারা বলতে পারবেন, তারা আসলে আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আসলে এটা ন্যাচারালি এসে প্র্যাকটিক্যালি এসে দেখা কেমন আর ভিডিওতে কেমন। তো খুবই চমৎকার একটা জায়গা আসলে। মানে সরাসরি এখানে বাতাসটা ঢুকে রাউন্ড দিতে থাকে, বাতাসের এটা চারো সাইডে ঘুরতে থাকে, আবার উপরে বের হয়ে যায়, আবার উপরে চলে যায়। তো মোটামুটি আমাদের দেখা শেষ বাতু ক্যাভ টেম্পল। তো আমরা এখন আবার কেএলএ থেকে ব্যাক করবো। আসলে মূলত যেটার জন্য আসলাম ডার্ক ক্যাব, ডার্ক ক্যাফের জন্য, তো এটা তো আসলে আনফরচুনেটলি আজকে বন্ধ, কিছু করার নাই। তো এই জায়গাটাতেই তো দেখলাম, দেখে এই জায়গাতেই ঘুরে যাচ্ছি। ইনশাল্লাহ যদি আবার কখনো আসা হয় তখন আবার একটু ভালো করে ঘুরে দেখব। তবে হিস্ট্রিক্যাল একটা জায়গা যতটুকু মনে হলো, এরকম একটা পাহাড়ের মধ্যে, মানে পাহাড়ের চূড়ায় এই টাইপের কিছু আসলে স্তম্ভ যেটাকে বলি আমরা, যেটাকে বলি যাই বলি, আসলে ভালো লাগে দেখলে। তো ঠিক আছে, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইলাম, কতটুকু ভালো লাগছে আপনাদের কতটুকু দেখাতে পারছি। বাতু কাপে ট্যুর শেষ আমার, বাতু কাপে যতটুকু দেখলাম ভিতর আপনাদেরকেও দেখাইলাম, যতটুকু সম্ভব পারছি দেখাইছি। আজকে এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন জায়গায় কিংবা আরেকটা জায়গা যাওয়ার চেষ্টা করবো যে কদিন আসি মালয়েশিয়াতে। কালকে প্ল্যান আছে জোহরবারুর দিকে যাব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও, জোহরবারুর ভিডিও যতটুকু সম্ভব ইনফরমেশান দিব, কীভাবে যাবেন, কোথায় যাবেন, কেএল থেকে কীভাবে গেলে সহজ হবে, ইজি হবে, টাকা সেভ হবে, ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।